আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নওয়াজ শরীফ এবং ইমরান খানের তাদের প্রত্যয় পরিবর্তন করার জন্য সময় ফুরিয়ে আসছে। যেহেতু নির্বাচনের তারিখ 8 ফেব্রুয়ারি 2023 ঘোষণা করা হয়েছে, এই শীর্ষ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে যোগ্য হওয়ার জন্য আদালত থেকে ক্লিন চিট পেতে প্রায় 1 মাস সময় আছে। পাকিস্তানের নির্বাচন কমিশনকে আগামী মাসের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে 8 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচনের জন্য ন্যূনতম 54 দিনের সময়সূচি প্রয়োজন, অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইসিপি কে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নওয়াজ শরীফ এবং ইমরান খানের জন্য বড় চ্যালেঞ্জ হলো উভয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা কোনো সরকারি পদে থাকার অযোগ্য। বিভিন্ন মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তারা অযোগ্য ঘোষিত হয়েছে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান, যদিও ইসলামাবাদ হাইকোর্টে মামলায় তার সাজা স্থগিত করেছে, দোষী সাব্যস্ত হওয়া এখনো রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যোগ্য হতে হলে তোষাখানা মামলায় ইমরান খানকে খালাস দিতে হবে। এটা সম্ভব হতে পারে যদি আইসি শীঘ্রই দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খানের আপিল শুনানির জন্য ঠিক করে। ফৌজদারি মামলায় এই ধরনের আপিল তাদের পালা অনুসারে আইসি দ্বারা শুনানির জন্য নির্ধারিত হয়। দ্বিতীয়ত, আপিল শুনানির জন্য কিছুটা সময় লাগতে পারে। নওয়াজ শরীফের ক্ষেত্রে পানামা মামলায় আজীবনের জন্য তার অযোগ্যতার বিষয়টি নিষ্পত্তির পাশাপাশি তাকে এভেনফিল্ড এবং আল আজিজিয়া মামলায় আইসি থেকে খালাস পেতে হবে। যদিও আইসি এভেনফিল্ড এবং আল আজিজিয়া মামলায় নওয়াজ শরীফের আপিল পুনরুজ্জীবিত করেছে, এই আপিলগুলি এখনও শুনানির জন্য নির্ধারিত হয়নি। আশা করা হচ্ছে এই আপিলগুলি দ্রুত স্থির করা হবে এবং সেই সাথে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পানামা মামলায় নওয়াজ শরীফের আজীবনের জন্য অযোগ্যতা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। এসসির অনুশীলন এবং পদ্ধতি আইন 2023 এর উপর সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় নওয়াজ শরীফের দোষী সাব্যস্ত করার সম্ভাবনাকে ম্লান করেছে। এসসি যদিও আইনটিকে বহাল রেখেছে, তার ধারা 5-এর উপধারা 2 অনুমোদন করেনি, যা পূর্ববর্তীভাবে আপিলের অধিকার প্রদান করছিল। উল্লেখিত উপধারাকে সংবিধানের আল্ট্রা ভাইয়ার ঘোষণা করা হয়। পূর্ববর্তী আপিলের অধিকার প্রত্যাখ্যান করায় নওয়াজ শরীফ রাজনীতিতে অংশগ্রহণ থেকে তার আজীবন অযোগ্যতার বিরুদ্ধে আপিল করতে পারেনি। ধারা 5-এর উপধারা 2 শীর্ষ আদালত দ্বারা বাতিল করা হয়েছে। পিএমএলএন এখন অন্য একটি বিতর্কিত আইন। পিডিএম সরকারের আমলে 2023 সালে সংশোধিত নির্বাচন আইন 2017 নওয়াজ শরীফের অযোগ্যতার জন্য জোর দেওয়ার জন্য ব্যাংকিং করেছে। নির্বাচনী আইন 2017 এর ধারা 232-এ একটি সংশোধনী আনা হয়েছিল, যাতে অযোগ্যতার মেয়াদ 5 বছর নির্ধারণ করা হয়। এতে বলা হয়েছে সংবিধানের 62 অনুচ্ছেদে অযোগ্যতার মেয়াদ 5 বছরের বেশি হবে না। সংবিধানে শাস্তির মেয়াদ উল্লেখ না থাকলে 5 বছরের জন্য একজন সংসদ সদস্যের অযোগ্যতা বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্ট পানামা মামলায় সাদিক ও আমিন ঘোষণা না করায় নওয়াজ শরীফকে আর্টিকেল 62(1)(f) এর অধীনে অযোগ্য ঘোষণা করা হয়। পিএমএলএন বিশ্বাস করে যে নির্বাচনী আইনের সংশোধনী নওয়াজের জন্য কাজ করবে, যাকে এমনকি সর্বোচ্চ আদালতের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ তিনি ইতিমধ্যে তার 5 বছরের অযোগ্যতার মেয়াদ শেষ করেছেন। অন্যরা এমনকি কিছু স্বাধীন আইন বিশেষজ্ঞ সহ সাংবিধানিক সংশোধনী বা সুপ্রিম কোর্টের রায় ছাড়া জোর দিয়ে বলেছেন, আইন সংশোধনের ভিত্তিতে নওয়াজ শরীফের আজীবন অযোগ্যতা 5 বছরে কমানো যাবে না। উল্লেখিত সংশোধনটি এসসি এর রায়ের সাথে বিরোধিতা করে, যা 62(1)(f) ধারার অধীনে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছিল। কেউ কেউ বিশ্বাস করেন নওয়াজের জন্য একমাত্র আশা আহসান ভুনের নেতৃত্বে পাকিস্তান বার কাউন্সিলের আবেদন, যা সংসদ সদস্যদের আজীবন অযোগ্যতাকে চ্যালেঞ্জ করেছিল। এদিকে জমিয়ত উলেমা ইসলাম ফজল বলেছে, আরিফ আলভিকে প্রেসিডেন্ট হাউসের পরিবর্তে অ্যাটক জেলে থাকা উচিত। জেইউএফ মুখপাত্র আসলাম ঘড়ি বলেছেন, আরিফ আলভি যদি পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকেন, তবে তা দেশ এবং এর সংবিধানের জন্য ক্ষতিকর হবে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে রাষ্ট্রপতি আরিফ আলভির পদত্যাগ দাবি করেছেন জেইউএফ নেতা। আসলাম ঘড়ি রাষ্ট্রপতি আলভিকে নিন্দা করে বলেছেন, তিনি দেশের একটি গুরুত্বপূর্ণ পদকে উপহাস করেছেন, কারণ তিনি বিধানসভা ভেঙে দেওয়ার সময় তার ভূমিকা এবং নির্বাচনের তারিখের প্রক্রিয়াটি বিতর্কিত ছিল। এসসিআর নির্দেশনা অনুসরণ করে সিইসি সিকান্দার সুলতান রাজা রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং সর্বসম্মতিক্রমে 8 ফেব্রুয়ারি 2024 এ দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সম্মত হন। পাকিস্তানের নির্বাচন কমিশন 2024 সালের সাধারণ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভিকে 3 তারিখের পরামর্শ দিয়েছে। রাষ্ট্রপতি ভবনে 1 ঘন্টা
ঘণ্টা ধরে রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক চলে। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক, পাকিস্তানের নির্বাচন কমিশন শুক্রবার 8 ফেব্রুয়ারি 2024 সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন নির্বাচন আইনের 57 ধারার অধীনে সাধারণ নির্বাচনের তারিখের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আদেশের আলোকে 2024 সালের 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান যদি এনএবি সংশোধনী মামলায় হাজিরা দিতে চান, তাহলে আদালতে হাজির হওয়ার ব্যবস্থা করতে আদিয়ালা জেল সুপারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত 31 অক্টোবরের কার্যধারার লিখিত রায় প্রকাশ করেছে, যেখানে আদালত বলেছে যে পিটিআই প্রধান এই মামলার প্রধান আবেদনকারী। আদালতের আদেশের একটি অনুলিপি কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে দিতে হবে। আদালত তার লিখিত আদেশে একথা বলেছে। পিটিআই চেয়ারম্যানকে নোটিশ জেল সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে দেওয়া হবে। তবে আদালত বলেছে, এনএবি আইন সংশোধন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলগুলি সুপ্রিম কোর্ট আইন 2023-এর বিস্তারিত রায়ের সাথে শর্তযুক্ত করা হয়েছে। এই বিষয়ে এসসি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং মামলার সমস্ত পক্ষের সাথে সমস্ত প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদের নোটিশে জারি করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে এসসির 5 সদস্যের বেঞ্চ অনুশীলন পদ্ধতি বিল মামলার বিশদ রায় জারি না হওয়া পর্যন্ত 31 অক্টোবর মামলাটি স্থগিত করে। এনএবি সংশোধনী আপিল মামলায় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দুর্নীতির মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত দিতে জবাবদিহিতে আদালতকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে পেশোয়ার হাইকোর্ট শনিবার পাকিস্তান তেহরিক ইনসাফকে দেশের আইন অনুযায়ী সমাবেশ করার এবং তাদের নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতি দিয়ে একটি লিখিত আদেশ জারি করেছে। আদালত তার রায় জোর দিয়ে বলেছে, কোন রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়নি। পিএইসি তত্ত্বাবধায়ক প্রাদেশিক সরকারকে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সমস্ত রাজনৈতিক দলের জন্য সমান খেলার ক্ষেত্রের গুরুত্বের উপর জোর দিয়েছে। প্রাক্তন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপের আলোকে এই রায়টি বিশেষ গুরুত্ব বহন করে, যেখানে কর্তৃপক্ষ নির্বাচনের দৌড়ে পিটিআই কে লেভেল প্লেইং ফিল্ড প্রদান করেনি বলে অভিযোগ রয়েছে। পিটিআই তার বর্ণনায় রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর কৌশল প্রয়োগ করার অভিযোগ রয়েছে, যার ফলে বিভিন্ন মামলায় এর বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার বা আটক করা হয়। আদালতে পিটিআই আবেদনে হাইলাইট করা হয়েছে যে তাদের সম্মেলন আসন্ন নির্বাচনের প্রচারণা এবং এমনকি দলের মিডিয়া কভারেজ সীমিত করা হয়েছে। জেলা প্রশাসনের কাছে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সম্মেলন করার অনুমতির জন্য তাদের আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়েছিল। যাই হোক, পিটিআই দাবি খাইবার পাখতুনখোয়ার অ্যাডভোকেট জেনারেল দ্বারা খারিজ করে দেওয়া হয়েছিল, যিনি পিটিশনের রক্ষণাবেক্ষণের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। লিখিত আদেশ অনুসারে, আদালত যখন পিটিআই উপর জনসাধারণের বা অঘোষিত নিষেধাজ্ঞার অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট করেছিলেন যে কোন পক্ষের উপর এমন কোন নিষেধাজ্ঞা ছিল না। তিনি অবশ্য খাইবার পাখতুনখোয়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2020-এর 14 ধারা উল্লেখ করেছেন, যা সভা এবং সম্মেলন করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে। আদালতের তথ্য অনুযায়ী, পিটিআই তার নির্বাচনী প্রচারণা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিনিময়ে অ্যাডভোকেট জেনারেল আশ্বস্ত করেন যে জেলা প্রশাসন এই বিষয়ে তার আইনি বাধ্যবাধকতা পালন করবে।